কিরে ভাইয়া, বকুলের জন্য কি গিফট এনেছিস দেখা? সরি, আমার এখন একটু কাজ বাকি আছে, আমি ঘরে আছি। উনি তো জানেন আমি গয়না পরি না, তাই তাই কোনো উপহার আনেননি। উপহার মন থেকে দেবার একটা জিনিস, ওটার জন্য কাউকে জোর করা উচিত নয়। কোনটা উচিত আর কোনটা অনুচিত সেটা আমরাও জানি বকুল, তাই ভাইয়াকে আমরা কেউ জোর করিনি তো যে তোমাকে উপহার দিতেই হবে। প্রশ্নটা আসলে অন্য জায়গায়, যার যেটা করার কথা সে যখন সেটা করে না তখন। আমি কিন্তু করি, আমি কথা দিয়ে কথা রাখি। কাল কি বলেছিলাম আমি ভুলিনি, কিন্তু আমি বলেছিলাম যে পয়লা বৈশাখের দিন আমি একটা বড় সারপ্রাইজ গিফট দেব, যার দেওয়া উপহার সবচেয়ে বেশি আমার মন ছুঁয়ে যাবে সেই আমার কাছ থেকে পাবে সেই সারপ্রাইজ গিফট। এইবার সময় হয়েছে সেই সারপ্রাইজ গিফট দেওয়ার। তোমরা নিশ্চয়ই জানতে চাও কে পাবে সেই গিফট। সবার গিফট দেখে আমার মনে হয়েছে যে এই সারপ্রাইজ গিফট বকুলের প্রাপ্য। বকুলের নিজে যা যা ভালো জিনিস ছিল সেগুলো সবাইকে দিয়ে দিয়েছে, নিজের জন্য কিছু রেখে সেগুলো দিয়েছে তা কিন্তু নয়। সুতরাং আমার মতে এই গিফটের যোগ্য দাবিদার হলো বকুল। আবার সে বকুলই পাবে? একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছো বাবা। হ্যাঁ বাবা, বকুলেরই পাওয়া উচিত সারপ্রাইজ গিফট। অবশ্যই তাই, কিন্তু দাদা গিফটটা কি সেটা তো বলুন। কি গো বলে ফেলো, আমরা তো আর কৌতূহল চেপে রাখতে পারছি না কেউ। ওই বাড়ার সাথে আমাদের যে 20 একর জমি আছে যেটা ভাগ চাষিরা চাষ করে সেটা আমি বকুলকে দিলাম। সমর, ওই বকুলের নামে ওই জমির কাগজপত্র তৈরি করে ফেলো, আমি সই করে দেব। এই যে সব জমিগুলো দেখছো এগুলো সব সব আমার চাই মদন। দিল্লি পার্টিকে আমি অলরেডি কথা দিয়ে দিয়েছি। এ তুমি কি করছো দাদা? এই যে আমি জমিটা বকুলের নামে লিখে দিতে চাই সেটা কিন্তু তোমাদের সমর্থন ছাড়া কখনোই সম্ভব নয়। দেখ তোর জন্য কি কি এনেছি, এটা ওখানে রাখ। বাবা, নতুন বছরে আমাদের জন্য নতুন জামা কাপড়? বুড়ি খিটখিট করলে কি হবে, পয়লা বৈশাখে যে নতুন জিনিস দিতে হয় সেটা জানে দেখছি। এই দামি দামি শাড়িগুলো কার জন্য পিসি? এইদিকে দে, এইদিকে দে, আমাকে দে। দেখ তো এটা আমাকে কেমন লাগছে। দারুন দারুন, তবে কোনটা বেশি সুন্দর লাগছে সেটা বুঝতে পারছি না, শাড়িটা না তোমাকে। দাদা আরেকটা রাখছে, আরেকটা এই এইটা এটা বলতো। একটা কথা বলো, মারবে না তোমাকে? আমি আমার খোকনকে কখনো মারতে পারি? বলছি তুমি না সিনেমার হিরোইন হতে পারতে, তাহলে আচ্ছা আচ্ছা হিরোইন না মার খেয়ে যেত। সত্যি বলছিস? এর মধ্যে কার জিনিস আছে পিসি? রকির। কে রকি? আমার ছেলে, ব্যাংকক বেড়াতে গেছে তাই তুমি ওকে দেখোনি। মানে
আপনি তো সবার জন্য কিছু না কিছু এনেছেন, আর আমার জন্য কিছু আনেননি। বিয়ের পর থেকে তো আমাকে একটা কিচ্ছু দেননি, আর আজকে পয়লা বৈশাখ, আজকে দিনেও আপনি আমার জন্য কিচ্ছু আনলেন না। এই যে মেয়ে, বিয়ে নিয়ে যখন তোমার এতই আদিক্ষেতা, তুমি এটা জানো না, বিয়ের প্রথম বছর পয়লা বৈশাখে বাপের বাড়ি থেকে তত্ত্ব নিয়ে আসতে হয়, নাকি নিতেই জানো? দেওয়ার বেলা মুখটা একেবারে ছুঁচো হয়ে যায়। আজ যদি আমার খোকনের অন্য কোথাও বিয়ে হতো, তাহলে এই পয়লা বৈশাখে আমি একটা কাঞ্জি বরণ পেতাম, তাই না খোকন? মাঠ আমি তো জানিই না, আমি কোথায় আছি কেমন আছি, জানলে হয়তো। তুমি এসব নিয়ে একদম মাথা ঘামিও না, আমার কাঞ্জি বরণের জন্য রাগ করছো কেন? তোমাকে আমি সোনার গয়না বানিয়ে দেবো, ঠিক আছে পিসি? আমি এসব নিয়ে কি করব কাকু? আমার না আছে কোনো শিক্ষা, না এসব সম্পর্কে কোনো জ্ঞান, আমি তো সামলাতেই পারবো না। আমি যা বলছি যা করছি সেটা ভেবেচিন্তেই করছি বকুল। একদম ঠিক। এই তোর এত কথা কিসের বলতো? একটা ভালো গিফট পেয়েছিস, কোথায় সেটা নিয়ে খুশি মনে থাকবি? তা না, এইভাবে আমার স্বপ্নে জল ঢেলে দিল দাদা, কি করি এখন? বাবা আমাকে কি করতে হবে বলো। হ্যাঁ শোনো, ওই অক্ষয় তৃতীয়ার দিন ওই জমিতে ভিত পুজো হবে, তুমি তার ব্যবস্থা করো। আর বকুল বলবে সেখানে ও কিসের ফ্যাক্টরি করতে চায়। আমি এতদিন ধরে যে জমির পেছনে আমি পড়ে আছি, সেই জমির মালিক হবে অনিমেষ সান্যালের মেয়ে বকুল? না, এ হতে পারে না। মা বর্ষাকে একটা ফোন করব, আজ পয়লা বৈশাখের দিন, মেয়েটার সঙ্গে কথা হবে না? করো তো ফোন, ফোন কর। কেশবের ফোন নাম্বারটা কি তোমার? কাকিমা, ও কাকিমা, ও কাকিমা, ওই দেখো ছেলেগুলো এসে পড়েছে। কাকিমা, এ কি ধামা, তোমার মাথা ফাটলো কি করে? কবে ফাটালে মাথা? আর বলিস না বাবা, একটা দুর্ঘটনা ঘটেছে, আমাদের বাড়িতে ডাকাত পড়েছিল, গয়নাগুলো দিতে চাইনি বলে আমাকে এরকম করে মেরেছে, তোর কাকিমার হাত থেকে গয়না ছিনিয়ে নিয়ে চলে গেছে। ইস, কি সাহস, ওস্তাদের বাড়িতে ডাকাতি করেছে, ওস্তাদ থাকলে ওদের মেরে ভাগিয়ে দিত। তোমরা এখন আমাদের ডাকলে না ঠাম্মা? আরে বাবা, তখন কি আর ডাকার মতো অবস্থা ছিল আমাদের? দেখুন, তদন্ত যত তাড়াতাড়ি শুরু করতে পারবো আপনাদের জিনিস ফেরতের সম্ভাবনাও তত বেশি, ভয় পাবেন না, সবটা খুলে বলুন। এখন সবই তো আপনাদের বললাম, এবার দেখুন আমাদের গয়নাগুলো উদ্ধার করতে পারেন কিনা। অসম্ভব কাকু, আমি কিচ্ছু বুঝি না, আমি কি করে বলবো কিসের ফ্যাক্টরি হবে? ছোট বৌদি, ও ছোট বৌদি শোনো না, আমি তোমায় একটা সাজেশন দিই, তুমি না কোনো কসমেটিক্স ব্র্যান্ডের সাথে টাই আপ করো, তাহলে প্রতি মাসে আমার কাছে ফ্রি পার্সেল আসবে, কি মজা হবে বলো? একদম না ঈশা, আইডিয়াটা খুব খারাপ। বকুল তুমি আমার কথা শোনো, আমার মনে হয় তোমার গার্মেন্টস এর ফ্যাক্টরি করা উচিত। না মা, টয়েজ এর ফ্যাক্টরি। টয়েজ এর ফ্যাক্টরি?
কার ফোন অনেকক্ষণ ধরে বেজে যাচ্ছে, ধরছো না কেন? কথা বলো। ইম্পর্টেন্ট ফুড কিছু নয় বুঝলি, পরে কথা বলে দিলেও চলবে। দাদা দাদা তুমি একদম চিন্তা করো না, বকুলের নামে জমির কাগজপত্র আমি এক্ষুনি তৈরি করে দিচ্ছি। বেশ, আসছি দাদা। সত্যি সত্যি অতখানি জমি ফ্যাক্টরি সব বকুলের হবে, কোনোভাবে আটকাতে পারবো না আমি। কারুরই তো দেখছি কোনো মাথা ব্যথা নেই, সবাই বকুলকে নিয়ে যা বাড়াবাড়ি শুরু করেছে। না না, এদের মধ্যে ফাটল ধরাতে না পারলে তোর কপালে তো কিছুই চুটবে না রোশনি। তোমার সিদ্ধান্তে আমি অখুশি নই, কিন্তু একটা বিষয়ে আমার মনে কিন্তু কিছু খুঁতখুঁতানি রয়েছে। কি বল? এই যে তুমি এত বড় একটা সিদ্ধান্ত নিলে, এতে আমাদের এই যৌথ পরিবারের ভাঙন নেমে আসবে না? আমার উপর তোমার বিশ্বাস আছে তো? এটা একটা কি কথা বললে? তাহলে একটু ধৈর্য ধরো, আমি পরে তোমাকে সব বুঝিয়ে বলবো। কাকু প্লিজ আরেকবার ভেবে দেখো না, আমি এসবের যোগ্য নই। আমি এই বাড়িতে আর মাত্র কয়েকদিনের অতিথি, সম্পত্তি নিয়ে আমি কি করবো? বকুল, আমি সব দিক ভেবে চিন্তে এই সিদ্ধান্ত নিয়েছি, তুমি কেন ভাবছো এত? বকুল, বকুল, কোথায় যাচ্ছ? একদম যাবে না। আরে বাবা, এতবার বলার পরেও ঋষি তোমার জন্য কোনো গিফট আনেনি, তুমি আবার যাচ্ছ ওর কাছে? এই এসা যা তো, দেখো তো ঋষি কি জন্য ডাকছে। পছন্দ হবে তো? ছোটদা ভাই, এই ছোটদা ভাই, কি হয়েছে বল? ডাকলাম বকুলকে, তুই এলি কেন? সে কোথায়? আরে ছোট বৌদি তো পায়ে ব্যথা, তাই সোনা বৌদি জানতে পারলো তুই কেন ডেকেছিস। সে ওকেই বলবো আমি, তুই যা ওকে ডেকে দে। ওকে ফাইন। ছোট বৌদি, ও ছোট বৌদি, তোমার ছোট ভাই ডাকছে। বোধহয় তোদের মামাই ডাকছে জানিস, আমি একবার শুনে আসি। না না না, মামা যতই ডাকো আমরা তোমায় যেতে দেব না, তোমায় আমাদের সাথে লুডো খেলতেই হবে। আরে বাবা, আমি এসে তোদের সাথে লুডো তো খেলতে না 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 বকুল এসেছে মনে হচ্ছে। বলো কি দরকার, কেন ডাকছো বকুলকে? সোনা বৌদি, দরকারটা বকুলের সঙ্গে, প্লিজ ওকে ডেকে দাও। তোমরা কেন বারবার আসছো জিজ্ঞেস করতে? বুঝেছি, বকুলকে তুমি একটু একা পেতে চাইছো। তা এমন কি দরকার যা তোমার সোনা বৌদিকে বলা যাবে না? বলো না কি চাই। আমার একটা জিনিস হারিয়ে গেছে আর সেটা আমি তোমাকে বলতে পারবো না, বকুলকেই বলবো, যাও ওকে ডেকে দাও। তাই বুঝি, ঠিক আছে দেখে দিচ্ছি। থ্যাংক ইউ। আপনি আমাকে হঠাৎ এভাবে ডাকলেন কেন? হুম
এত সহজে হার মানার মেয়ে কি তুই বর্ষা? হার মানা যে তোর ধাতে নেই সেটা তো এরা এখনো জানে না। আমার আদরের পিসিমা, আপনি যদি চলেন ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। আর তাছাড়া আপনাকে দেখেও তো মনে হয় না যে খুব একটা বেশি পড়াশোনা করেছেন, বাট আমি করেছি। ডিভাইড অ্যান্ড রুল, আগে আলাদা করো তারপর শাসন করো। মাই ডিয়ার পিসিমা, এটা আপনার জন্য। কেন ডাকলাম সেটা বলতে আপনাকে না একটু অস্বস্তি হচ্ছে, এত ঝামেলার পর আপনাকে কিভাবে এই গিফটটা দেব বুঝতে পারছি না। যদি অ্যাকসেপ্ট না করেন গিফটটা, সকালেই তো কথা হয়েছিল যে নতুন বছরে আমরা সবকিছু নতুন করে শুরু করব, পুরনো সবকিছু তো ভুলে যাব বলেই ঠিক করেছিলাম। তাই আমার তরফ থেকে আপনার জন্য একটা ছোট্ট উপহার, আমার জন্য। ভিতুরাম আমার জন্য উপহার এনেছে? জীবনে প্রথম আপনি নিজে কিছু নিয়ে এসেছেন আমার জন্য। দেখেছো সোনা বৌদি, তখন এরকম ভাব করলো যেন কিছুই আনেনি, কি বাজিও তুমি বুঝতে পারছো? আসলে কি বলতো ঈশা, নিজের বউকে প্রথমবার গিফট দেবে তাই সবার সামনে দিতে লজ্জা লাগছিল ঋষি। আপনার বোধহয় উপহারটা পছন্দ হয়নি, সরি। না 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 না, ভুল বুঝছেন আপনি, আমার এটা খুব পছন্দ হয়েছে। আপনি আমার জন্য নিজের হাতে কিছু নিয়ে এসেছেন, আমার তো এখনো বিশ্বাস হচ্ছে না।
কি এটা স্বপ্ন না সত্যি? কি হলো? আপনি আমাকে এত সুন্দর একটা উপহার দিলেন, আমার তো আপনার জন্য কোনো গিফট আনা হয়নি, ওটা তো বাকি থেকে গেল। আমার উপহার, আমার উপহার আমি সময় মতো চাই না।